পার্সোনাল প্রোফাইল এবং কোম্পানি প্রোফাইলের মধ্যে পার্থক্য কী? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে একজন মানুষের পার্সোনাল প্রোফাইল এবং তার যদি কোনো একটা কোম্পানি প্রোফাইল থাকে, দুই ধরনের প্রোফাইলের মধ্যে কী ধরনের পার্থক্য থাকে সেটা সম্পর্কে। সো যেহেতু প্রোফাইল রাইটিংটা প্রফেশনাল রেজুমি রাইটিংয়ের থেকে একটু ভিন্ন রকমের, বিকজ একটা প্রোফাইলে আপনার সম্পর্কে দুই পেজের মধ্যে লিটারেচার টাইপের কিছু লেখা থাকে। সো এই কিছু লেখার মধ্যে কী কী থাকে, যে আপনি কে, আপনি কী করছেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কী, আপনি কী কী বিজনেস এর সাথে জড়িত, আপনি কি কি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করছেন, আপনার স্ট্রেংথ গুলো কি কি, আপনার কোর ভ্যালু গুলো কি কি, এবং আপনি কি কি সোশ্যাল অ্যাক্টিভিটিস, নেটওয়ার্কিং, ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস এর সাথে আপনি জড়িত, এবং আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই নিয়ে আপনার আপনার সম্পর্কে দেড় পেজের মধ্যে একটা লিটারেচার লেখা হবে, সেটাকে বলা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। আর কোম্পানি প্রোফাইলটা একটু ভিন্ন রকমের। কোম্পানি প্রোফাইলে প্রথমে ধরেন যে আপনার একটা কোম্পানি, সেই কোম্পানির মিশন কি, সেই কোম্পানির ভিশন কি, সেই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস কি কি, কোন কোন প্রোডাক্টের স্পেসিফিকেশন কি কি, কোন কোন প্রোডাক্ট বা কোন কোন সার্ভিসের ইউনিক ফিচারগুলো কি কি, আপনার কোর অবজেক্টিভটা কি, আপনার কোম্পানির কোর ভ্যালুগুলো কি কি, আপনার কোম্পানিতে যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো ইউজ মানে ব্যবহৃত হচ্ছে সেইটা মার্কেটে সিমিলার টাইপের অন্য যে সমস্ত ব্র্যান্ড বা কোম্পানি আছে তাদের প্রোডাক্ট বা সার্ভিসের চেয়ে এর ইউনিক দিকটা কি কি, কেন এটা ভালো, কেন আমার আপনার সাথে ব্যবসা করা উচিত, কেন আমার আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা পারচেজ করা উচিত, আপনার প্রোডাক্টের আফটার সেলস সার্ভিস কিছু আছে কি না, এবং আপনার প্রোডাক্টের টেস্টিমোনিয়াল, আপনার প্রোডাক্ট এই পর্যন্ত কারা কারা ইউজ করেছে এবং তাদের ইউজ করে তাদের মতামতটা কি কি, আপনার প্রোডাক্টের কোনো সার্টিফিকেশন আছে কি না, আপনার প্রোডাক্টের কোনো কমপ্লায়েন্স রিলেটেড ইস্যু এখানে জড়িত আছে কিনা, সার্টিফিকেশন, কমপ্লায়েন্স, ISO টাইপের কোনো কিছু আপনার আছে কিনা, আপনার কোনো কোন কোন কাস্টমার আপনার সম্পর্কে কি ধরনের রিভিউ দিয়েছে, কি ধরনের ফিডব্যাক দিয়েছে, এবং সম্ভব হলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের কোনো স্যাম্পল যদি থাকে সেগুলো, আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা আন্তর্জাতিক কোন কোন মার্কেটে গিয়েছে এবং আপনার প্রোডাক্টটা কোনো জায়গাতে ডিসপ্লে হয়েছে কিনা, আপনার দোকানটা কোথায়, আপনার কতজন স্টাফ কাজ করে, তাদের যদি কোনো কোর মেসেজ থাকে, যেমন বিভিন্ন বড় বড় কোম্পানির প্রোফাইলে আপনারা দেখবেন CEO-র মেসেজ থাকে, ম্যানেজিং ডিরেক্টরের মেসেজ থাকে, চেয়ারম্যানের মেসেজ থাকে, হেড অফ ডিপার্টমেন্টদের মেসেজ থাকে। সো এই টোটাল জিনিসটা মিলিয়ে কিন্তু কোম্পানি প্রোফাইল তৈরি হয়। হ্যাঁ, আর পার্সোনাল প্রোফাইলে এত কিছু আসে না, পার্সোনাল প্রোফাইল শুধুমাত্র আপনার নিজের সম্পর্কে। সো পার্সোনাল প্রোফাইল এবং কোম্পানি প্রোফাইল দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা কর্পোরেটার্স থেকে শুধুমাত্র পার্সোনাল প্রোফাইল নিয়ে কাজ করে থাকি এবং প্রত্যেকের সাথে ওয়ান টু ওয়ান কথা বলার মাধ্যমে তার মিশন, ভিশন, অবজেক্টিভ, স্ট্রেংথ, কোর ভ্যালু, তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তার অ্যাচিভমেন্ট, তার কন্ট্রিবিউশন, তার পাঁচ বছর পরে সে নিজেকে কোথায় দেখতে চায়, তার সোশ্যাল এনগেজমেন্ট, ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই সব কিছু জেনে নিয়ে কিন্তু আমরা পার্সোনাল প্রোফাইল তৈরি করে দিয়ে থাকি। সো পার্সোনাল প্রোফাইল তৈরির ক্ষেত্রে কোনো রকমের কোনো হেল্পের প্রয়োজন হলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর দয়া করে যখন আপনারা একটা প্রোফাইল তৈরি করবেন তখন পার্সোনাল প্রোফাইল এবং কোম্পানি প্রোফাইল দুইটার জন্য মিক্স আপ হয়ে না যায়, এই জন্য এই ভিডিওটা দেখে নেবেন। ধন্যবাদ।